কর্নেল পোস্ট পেয়ে যায়, কমান্ডো হয়ে যায়, কখনো হয় না। কেন, যখন তারা আর্মিতে ঢোকে তখন কিন্তু তাদেরকে একটা ট্রেনিং নিতে হয় এবং সেই ট্রেনিংটা কিন্তু ভয়ানক থাকে। তারপরে কিন্তু সে বর্ডারে গিয়ে AK-47 চালাতে পারে, আদারওয়াইজ চালাতে পারবে না। আমাদের মতো কোনো লোককে যদি বর্ডারে ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা AK-47 চালাতে পারবো না। -30 মধ্যে, -10 ডিগ্রি, 12 ডিগ্রি ঠান্ডার মধ্যে আমরা থাকতেও পারবো না। অর্থাৎ সেটার জন্য ট্রেনিং দেওয়া হয়। তো সেরকমই বিজনেসম্যান, সাকসেসফুল বিজনেসম্যান হওয়ার জন্য আপনাকে সবার প্রথমে তৈরি হতে হবে। যেরকম ডক্টর, আপনি আমি চাইলে সার্জারি করতে পারবো না, সেটার জন্য পড়াশোনা করতে হয়। ইভেন এখনকার যুগে চাষবাস করবেন ভালো করে, নিজেকে একজন ভালো ফার্মার তৈরি করবেন, সেটার জন্য এখনকার সময় পড়াশোনা করতে হয়। উইদাউট লার্নিং এ আপনি কিছু আর্নিং করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি পটল গাছের সার ধান গাছে দিয়ে দেন তাহলে ধান গাছ শেষ, কেন পটল গাছের পাওয়ার ক্ষমতা বেশি। বেগুন গাছের সার যদি আপনি টমেটো গাছে দিয়ে দেন তাহলে টমেটো গাছ শেষ হয়ে যাবে। তো এটার জন্য লার্নিং দরকার হয়। আজকের দিনে লার্নিং ছাড়া কিচ্ছু হয় না। তো আমরা এখানে এসেছি লার্নিং নিতে এবং নিজেকে একজন পারফেক্ট বিজনেসম্যান করতে। এবার দেখুন, বেসিক্যালি আমরা যখন লার্নিং না নিয়ে বিজনেসম্যান হতে চাই, এখনকার জেনারেশনের মধ্যে একটা ট্রেন্ড চলছে এটা, যে হঠাৎ করে আমরা একটু সফল বিজনেসম্যান হয়ে যাবো। হঠাৎ করে শুরু করবো ব্যবসা, 6 মাস পরে আমি একটা টাকা রোজগার করবো, 7 মাস পরে আমি একটা, 1 বছর পরে তো বাড়ি গাড়ি করে ফেলবো। সবাই ম্যাক্সিমাম 80% ছেলে মেয়ে এখনকার জেনারেশনে তারা সব টাইমে বড় হতে চায়, সব টাইমে বড় হতে চায়। বাড়ি থেকে টাকা ধার নেয়, লোন নেয় ব্যাংক থেকে, রিলেটিভের কাছ থেকে টাকা ধার নেয়, বন্ধুর কাছ থেকে টাকা ধার নেয়, ব্যবসা করে, না বুঝে ব্যবসা করে। ব্যবসায় যখন লস হয়, টাকা যখন একদম ডুবে যায়, তখন ওই বাড়িতে লুকিয়ে থাকে, আশেপাশে কাউকে মুখ দেখাতে পারে না। যদি বাইরে বেরোই টাকা ধার চায়, এই যে টেন্ডেন্সিটা যদি আপনাদের কারো মধ্যে থাকে, আমি শুরুতেই বলবো ওইটাকে এখনই শিফট চেপে ডিলিট করে দিন। মানে যেটার অস্তিত্ব আপনার ভেতরে থাকবে না, যে আমি শর্ট টাইমে বড় হব, শর্ট টাইমে নিজেকে বড় লোক করবো, ইম্পসিবল ব্যাপার। বিকজ আমি এখানে কোনো MLM ট্রেনিং দেওয়ার জন্য বসিনি যে একটা স্ল্যাব দেখিয়ে দেবো, আপনাকে বলবো এই স্ল্যাব কমপ্লিট করবে 2 মাসের মধ্যে, 2 বছরের মধ্যে 20 টাকার চেক আসবে, এটা পসিবল নয়। শিবম সেন কোনোদিনও সেটা বলে না। তো আপনারা যদি এখানে আসেন এই ভেবে যে শিবম সেনের কাছে এসেছি 6 মাসের মধ্যে আমাকে কিছু মিরাকেল বানিয়ে দেবে, 1 বছরে কিছু মিরাকেল বানিয়ে দেবে, ইম্পসিবল ব্যাপার। কেন, আমি আপনাদেরকে যেটাই শেখাবো না কেন, দ্যাট ইজ শুড বি প্যাসিভ ইনকাম। প্যাসিভ প্যাসিভ মানে কি, আপনি অ্যাক্টিভ ইনকাম করবেন না। আমার 6খানা ক্লাসের পরে আপনাদের মনের মধ্যে এতটা কনফিডেন্স আসবে, আমি এখনই বলতে পারি যে আপনারা সবাই বুঝতে পারবেন, তখন আপনারা একটা প্যাসিভ ইনকামের জায়গা তৈরি করতে পারবেন। অ্যাক্টিভ ইনকাম তো একটা ভ্যানওয়ালামি করে, একটা সবজিওয়ালামি করে, তাহলে আপনাদের এখানে আসার কোনো দরকার নেই। তো সবার প্রথমে এই শর্ট টাইমে বড় হওয়া যদি কারো ইচ্ছা থাকে, সেটাকে কিন্তু আমি বলবো ভুলে যান। তো দেন এই জায়গায় আমি একটা কথা বলি, এই জায়গায় কথাটা এটাই আসবে যে আমরা যারা যারা আছি এখানে, অনেকে আছে, অনেকে ব্যবসা শুরু করেছে, এই দাদা যেরকম অনেক পুরনো ব্যবসায়ী আছে, এবং অনেকে ব্যবসায়ী আছেন, অনেকে চাকরি করছেন, গভর্নমেন্ট চাকরি, বাট শুরুতে অনেকে অনেক ব্যবসা করেছে, অনেক অনেক ব্যবসা করেছে, সেখানে ঠকেছে, ঠকেছে। তো সেই ঠকে যাওয়া থেকে অনেকে লাইফে হেরে যায়। যখন ঠকে যাচ্ছে মানুষ, যখন তারা কি ভাবছে, তারা হার মেনে নিচ্ছে, যে আমি হার মেনে নিচ্ছি। তো এই জায়গায় আমি আজকে আমার একটা কথা আপনাদের সবার মধ্যে শেখাতে চাই। কথাটা কি আছে বলুন তো, কথাটা কি আছে, কথাটা আমার সঙ্গে আপনাদের সবাইকে বলতে হবে যে আমি হারতে শিখিনি, ভয় শিখবো নয় জিতবো। একসঙ্গে সবাই বলো, সবাই, আমি হারতে শিখিনি, ভয় শিখবো নয় জিতবো। এটা সবার কনসেপ্ট হবে যে কেন হারবো, প্রত্যেকটা হার থেকে আমি না কিছু একটা শিখতে পারবো। তো হারবো কেন, হারার থেকে আমরা সেখান থেকে শিখে নেবো, সেটাকে নেক্সট ভুল না করে আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করে বিজনেসে আগের দিকে যাবো। তো দ্যাট ইজ এই কথাটা সবাই না একটা ট্যাগ লাইন বানিয়ে দেবেন যে আমি জীবনে হারতে শিখিনি, হয় শিখবো না হলে জিতবো।
ও এর মাঝামাঝি কোনো অপশন আমাদের কাছে নেই।